এই দুজন যদি আপনাদের সাথে আরো ধরেন এক্সাম্পল আরো এক লক্ষাধিক লোক আপনাদের মতোই মতাদর্শী লোক আছে কিন্তু এই আপনারা এক লক্ষ লোক কি আপনারা বর্তমানে যেভাবে এই ধর্ম পালিত হইতেছে এটারে কি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারি কি না পারি বা ওটার মধ্যে আজও চেঞ্জ হোক বা না হোক সেটা দিয়ে তো আপনার ধর্মের সত্যতা যাচাই হয় না ভাই ধরেন সবাই মুসলিম হয়ে গেল যে ইসলাম ধর্মটা সত্য হয়ে গেল বা সবাই ইসলাম ধর্ম ছেড়ে দিল তার তার মানে না যে ইসলাম ধর্ম মিথ্যা হয়ে গেল কোন ধর্ম সত্য না মিথ্যা বা ঠিক না বেঠিক কোন ধর্মের দাবি ঠিক না বেঠিক এটা তো তার সংখ্যা কতজন আছে এটা তারা তো এটার উপর নির্ভর করে না নির্ভর করে যে ধর্মটা কি বলতেছে না বলতে হজ পালন করতেছে হ্যাঁ তাদের সমস্যা কোথায় তারা হজ পালন করতেছে তারা বিশ্বাস করে সেই তাদের সমস্যা কথায় তাদের বিশ্বাস তাদের কাছে কিন্তু তারা যদি যৌক্তিক ভাবে প্রমাণ করতে না পারে যে তাদের ধর্মটা সত্য তাহলে তো তার একজন হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই একজন হিন্দু যেমন তার ধর্মের প্রতি অন্ধবিশ্বাস করে বসে থাকে তার ওই যে মুসলিম ব্যক্তি যে হজে যাচ্ছে তার ধর্মের যৌক্তিকতা না বুঝে হজে যাচ্ছে তার আর একজন হিন্দুর মধ্যে তো কোনো বেসিক ফান্ডামেন্টাল লেভেলের পার্থক্য নেই দুজন তো একই টাইপের ভাই আরেকটা কথা বলি এই আপনারা কি আসলে কি ধর্মটা মানেন আমি তো আমি আমি তো মুরতাদ ভাই আমি তো অবশ্যই ধর্ম মানি না মানেন না না আর একটা মানুষ যখন এরকম ধর্ম মানে না তখন যখন নাকি সে তার সময়টা শেষ হয়ে আসবে এক সময় বৃদ্ধ হয়ে যাবে বয়স হয়ে যাবে স্ত্রী মারা যাবে দরজে বেঁচে আছে স্ত্রী মারা যাবে সন্তানাদি তারা থাকবে থাকবে আর কোন ওয়ে নাই সে অসহায় না অ্যাক্সিডেন্ট না ধরেন আপনি এখন বিছানায় শুয়ে আছেন হ্যাঁ হ্যাঁ বিছানায় শুয়ে আছেন আপনি একেবারে একা আপনার এখন যে কোন একটা ওয়ে লাগবে কাউকে মানে ধরে বাঁচার আশেপাশে যারা আছে তাদের তাদের দিয়ে হবে না অলৌকিক কিছু দরকার

বিছানায় মানে মৃত্যু মৃত্যু সজ্জার মধ্যে বসে শুধু তো আল্লাহর নাম দেওয়া হয় না সেখানে ভগবানের নাম দেওয়া হয় কৃষ্ণের নাম দেওয়া হয় রাধার নাম দেওয়া হয় হনুমানের নাম নেওয়া হয় জিজাস হ্যাঁ ঠিক আছে যে যাকে চিনে শুনেন না কথা শুনে নেন কথাটা শুনে নেন সবার সবাই যে যেটাতে অন্ধবিশ্বাস করে বা প্রমাণ ছাড়া মেনে নেয় বা যে ধর্মটাকে মনে করে যে সত্য যে ধর্মটাকে সে বিশ্বাস করে সেই ধর্মের কোনো না একটা গডকে ডাকে কেননা সে একটা সে এখন একটা অসহায় পর্যায়ে আছে তার এখন একটা স্কেপ দরকার একটা আশা দরকার ওই আশা হিসাবে সে তার সোষটাকে ডাকে তার মানে তো এই না যে তার সোষটা সত্য হয়ে গেল তার সোষটার সপক্ষে কোনো চুক্তি আসলো এখন ধরেন ফর এক্সাম্পল আমি আপনাকে একটা এক্সাম্পল দেই আমি হঠাৎ করে দেখলাম আমার পরিবারের মধ্যে আমার পরিবারের সবচেয়ে পছন্দের যে পার্সন সে তার খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হইলো হ্যাঁ এবং হসপিটালে নিয়ে যাওয়া হইলো আমি খুব অসহায় আমি দরকার হইলে মানে ভেঙে পড়লাম আমি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলাম যে তুমি যদি তারপরেও থাকো আমি তোমার আমি যা করছি এটার জন্য ক্ষমা চাই তারপর তুমি আমার পরিবারের লোকজনের বাঁচো এই বলে আমি কান্নাকাটিও ধরেন শুরু করে দিলাম তার মানেও তো এটা না আছে আমি যে অসহায় হয়ে যে আমি আল্লাহর কাছে বসে পড়লাম আল্লাহ সত্য হয়ে গেল এটা তো আল্লাহর সত্যতা সম্পর্কে কোনো প্রমাণ না এটা যদি আল্লাহর সত্যতা সম্পর্কে কোনো প্রমাণ হয় আমি যদি আজকে হিন্দু হইতাম তাহলে তো আমি এই কাজটা ভগব কোন একটা হিন্দু ভগবানের উদ্দেশ্যে কথা দেবতার নাম নিতেন দেবতার নাম বলতাম যে কালী আমার বিয়েকে বাঁচাও বা সরস্বতী আমার মাকে বাঁচাও বা আমার বউকে বাঁচাও বা আমার সন্তানকে বাঁচাও এটা বলে আমি কান্নাকাটি করতাম তার মানে তো এই না যে সরস্বতী কালী এরা কেউ সত্য হয়ে গেল আমাদের অসহায় তো অবশ্যই আছে মানুষের অসহায় পজিশন প্রত্যেকটা মানুষের জীবনে অবশ্যই অবশ্যই আসে তার মানে তো এই না যে তার ধর্মটা সত্য হয়ে গেল এই যে যখন আপনি তো মনে হয় আহ আসিফ ভাই উনি তো মনে হয় আপনার সম্পর্কে একটু জানেন না আসিফ ভাইকে তো আক্রমণ করা হয়েছিল

সে তার ওই শরীর নেই দৌড়ায় বেড়াইছেন সে তো বসে পড়ে নাই উনি যে কাজটা করলেন যে কোন ভগবান স্রষ্টা না না নিয়ে নিজে নিজে দৌড়াইলেন নিজে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেন এটাও তো প্রমাণ করে না যে মানে কোনো স্রষ্টা নাই এটাও তো প্রমাণ করে না যদি ওটা আমার ভেঙে পড়াটা কোনো ভেঙে পড়ে কোনো স্রষ্টার কাছে হাত পাটা তা কোনো স্রষ্টার সপক্ষে মানে স্রষ্টার অস্তিত্ব সপক্ষে কোনো প্রমাণ হয় তাহলে আসিফ ভাই যে ভেঙে পড়লো না এটা তো স্রষ্টার অস্তিত্বের বিপক্ষে প্রমাণ হয়ে গেল সেটা তো আপনি অবশ্যই মানবেন না

মূল ব্যাপারটা তো ভাই আমাদের মূল ব্যাপারটা হচ্ছে আমরা সমস্ত কিছু যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিচার বিবেচনা করি বিশ্লেষণ করি এবং যে জিনিসটা আমরা দেখতে পাবো যে এটা যৌক্তিক এটার প্রমাণ আছে এটা যুক্তিসঙ্গত এটা সঠিক সেই জিনিসটাকে আমরা মেনে নিব আর যে জিনিসটাকে আমরা দেখবো যেটা যুক্তিসঙ্গত না শুধুমাত্র আমার বাপে মুসলমান এই কারণে ইসলাম ধর্ম সত্য বা আমার বাপে হিন্দু এই কারণে আমার এই পৌঁছে ছোটকাল থেকে আমরা এইভাবে বড় করছে যে তুই তো হিন্দুর পলা হিন্দু ধর্মে সত্য বেদ হইতাছে সত্য আর রাম হইতাছে খুব বড় দেবতা এই কারণে আমি যদি মেনে নেই যে ওকে হিন্দু ধর্মটাই সনাতন ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্মে যা কথাগুলা সেগুলাই হচ্ছে সত্য কথা এইভাবে যদি আমরা মেনে নেই যে আমাদের বাপ মা আমরা যে পরিবারে জন্মেছি মানে যে ধর্মের পরিবারে জন্মেছি সেই ধর্মের পরিবার সেই ধর্মটাই সত্য এই সনাতন ধর্মটাই একমাত্র সত্য ধর্ম বাকি ধর্মগুলা মিথ্যা ধর্ম এটা এটা বর্তমানে সমাজে প্রচলিত আছে হ্যাঁ এই এই জিনিসটার তো কোনো যৌক্তিক অবস্থান না ধর্ম বাদ বাকি সব ধর্ম মিশা কথা ওরা সব গুয়া তো আপনি বড় হইতেন এই চিন্তা ভাবনা নিয়ে বড় হইতেন এবং ছোটবেলা থেকে আপনার বাপমা আপনাকে শিখাইতো আপনি ছোটবেলা আপনি ছোটবেলা থেকে ইহুদিদের ধর্মগ্রন্থ পড়তেন ইহুদিদের নিয়ম কানুন ফলো করতেন তাহলে আপনিও এটি বিশ্বাস করতেন কিন্তু এটা তো কোনো যুক্তি হতে পারে না ওই ধর্মটার সত্যতার ক্ষেত্রে এটা তো কোনো যুক্তি হতে পারে না যে আপনি কোন পরিবারে জন্মে ঘটনাচক্রে হ্যাঁ একটা ঠিক আছে আপনি আপনি এখন বলে দেন কোনটা যুক্তি যুক্তি আমাদের আমাদের উচিত তথ্য প্রমাণ ব্যবহার করে বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই করে প্রধান ধর্মগ্রন্থ নিজেরা পড়ে দেখা যাচাই বাছাই করে দেখা এরপরে আমাদের সিদ্ধান্তে আসা যে কোন ধর্ম আগেও সঠিক নাকি কোন ধর্ম সবগুলো ধর্মের মিথ্যা কথা এই আমার আমার বিশ্বাস আপনি আপনি একটা স্যার পঞ্চায়েত ভাই এই জিনিসটা আপনি যেটা বলো যে যাচাই বাছাই করে নি সিদ্ধান্তে নি সিদ্ধান্তে আসা আরকি মুক্ত চিন্তা আসিফ ভাই যে জিনিসটা করেন আমি যে জিনিসটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যেটা আমরা ছাড়া বলতে পারবো আমাদের ছোটবেলা নিরপেক্ষ ভাবে চিন্তা করে নিজের সিদ্ধান্ত টা নেওয়া আপনি যখন জিজ্ঞাসা করবেন আসিফ ভাইকে যে ভাই আপনি তো সত্যটা খুঁজে পাইছেন আপনি আমাকে বলেন সত্য কোনটা আসিফ ভাই কখনোই বলবেন আপনাকে যে সত্য কোনটা সত্যটা যাচাই করে বের করার নাম মানে বের করা বের করার কাজটা আপনার নিজেরই ওইটা আমরা কখনোই আপনাকে বলবো না যে এটা সত্য ওইটা আপনার ব্রেন খাটায় আপনাকে বের করতে হবে আপনার একজন আপনি একজন প্রাপ্তবয়স্ক লোক আপনার একটা ওয়ার্কিং ব্রেন আছে আপনার পড়াশোনা করার মতো জ্ঞান বুদ্ধি আছে পড়াশোনা করেন নিজের ব্রেন খাটান যুক্তিতে বোঝার চেষ্টা করেন নিজে নিজে যে আসলে কোনটা সত্য তারপরে নিজের যে ডিসিশন সেই ডিসিশনটা নিজে যাচাই করে দেখেন আমরা আপনাকে কখনোই বলে দিব এটা সত্য এটা মিথ্যা তো আপনারা হয়তো বার্লিনে আছেন বা সাইটেলিয়াতে আছেন সাইটেলিয়াতে এটা যদি আমরা বলে দেই এটা যদি আমরা বলে দেই যে এটা সত্য এটা মিথ্যা তাহলে আমাদের মধ্যে আর নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য থাকে না আমরা নবী রাসূল হতে চাই না তো ভাই তাহলে শেষমেশ যেটা বুঝতে পারলাম শায়দ ভাই আমরা চাই না আপনি আমাদের কথার উপরে অন্ধভাবে বিশ্বাস করেন বা আমাদের কথাকে অন্ধভাবে মেনে নেন এটা আমরা কখনো চাই না আমরা শুধু চাই আপনি আপনার যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করে আপনি নিজে চিন্তা করে বের করেন জিনিসটা যে কোনটা সঠিক কোনটা ভুল এটা ঠিক আছে আমি আমি আপনাদের কথা আমি কিন্তু ভাই আমি কিন্তু ভাই অনেক আগে থেকে আপনাকে ফলো করি আপনার ফেসবুকে আমি আমি সব সময় আপনাকে দেখি আপনার কথা শুনি আপনার ওয়েবসাইট ঘাঁটি আমি সব এই যাবত খুব সম্ভবত তিন থেকে চার বছর যাবত আমি আপনাকে আমি ফলো করতেছি কিন্তু কখনো আমি কথা বলার মানে ইয়ে করি নাই যে আমি আপনার সাথে কথা বলবো এরকম ইচ্ছা পোষণ করি নাই এবং আর করলেও এর এর আগেও কয়েকবার চেষ্টা করছি আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য কিন্তু সময়ের কারণে হইতে পারি নাই আমি খুব ব্যস্ততার মধ্যে থাকি এবং আমি এমন একটা এলাকায় থাকি যে এলাকায় সব মুসলিম এবং আমরা সবাই মুসলিম পরিবার এবং তাদের মতোই আমার চলতে হয় যদি আমি তাদের বাইরে কিছু করতে যাই তাহলে অবশ্যই আপনার মতো চাপাটির কোপ আমার খেতে হবে এটাই স্বাভাবিক আপনারা বার্লিনে বা অমুক জায়গায় অমুক জায়গায় বইসে কথা বলতেছেন এরকম সুযোগ থাকলে আমিও কিছু বলতে পারতাম আমার ভিতরেও কিছু আছে আপনাদের কথা শুনে আমি যেটা যেটা আমি মানে উপলব্ধি করতে পারলাম আজকে সেটা হচ্ছে যে আমার নিজেকে নিজে আহ চিন্তা ভাবনা করে যাচাই বাচাই করে আমারটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব। এখন আমিও তো এরকম চিন্তা ভাবনা করছি এখন সেটার ফলাফল যদি এইখানে বলি তাহলে ভালো হবে না হয়তো খারাপ হবে আবার ভালো হতে পারে আবার খারাপও হতে পারে কিন্তু এখন এটা আমি প্রকাশ করতে চাই না যাই হোক এই এখন স্রোত যেভাবে চলতেছে স্রোতের মতো আমি আমারও চলতে হবে কারণ এছাড়া আমার আর কোনো উপায় নাই শুধু আমার না আমার আমাদের আমরা যারা আছি সবারই একই অবস্থা আমি যে শুধু এই মানে নিজে নিজে একটা কিছু চিন্তা ভাবনা করে একটা কিছু বের করে ওইভাবে চলতে যাব শুধু যে আমি তা না এরকম আমার দেখা মতে আরো অনেক লোক আছে যাদের সাথে আমার কথা হয় এবং তারাও এরকম অনেক কি বলে মোরা মোড়াকাবাও করছে মোরাকাবা বুঝেন তো ভাই না ধ্যান ধ্যান ধরছে ধ্যান ধরে শুনতে পাচ্ছেন তো ভাইনা পাচ্ছি বলেন হ্যাঁ তো মোরাকাবা করলে নাকি

তারা তো অবশ্যই এটা একটা রিয়্যাক্ট করবে হ্যাঁ এবং আমরা এই এটাতে উৎসাহ দিচ্ছি না যে আপনি গিয়ে হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আমাদের নবিজি এটা করছে ঠিক ছিল নাকি ভালো ছিল না খারাপ এটা আমি কখনো বলবো না কারণ যার কাছে বলবো সে যদি না বোঝে তাহলে তার কাছে আমি বলবো না আবার কিছু লোক আছে এই সমাজে কিছু লোক আছে যারা সবার সাথে কথা বলে না আমি তাদের সাথে মাঝে মাঝে কথা বলি তাদের সাথে এই ব্যাপারে নিয়ে ডিসকাস করি তখন তাদের কাছ থেকে কিছু আমি জানতে পারছি এবং যা আমার মতের সাথে তাদের মতের কিছুটা মিল আছে তো দেখা গেল কি যে এই এখন এই এই সমাজে যদি আমি বাস করতে যাই তাহলে এই সমাজের মতোই আমাকে বাস করতে হবে আমি কিন্তু ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ঠিক আছে এখন যখন নামাজ পড়ি আহ এরকম হাদিসে বলা আছে যে তুমি যখন নামাজ করবে তখন তুমি হয়তো তুমি আল্লাহকে দেখতেছো নয়তো তোমাকে আল্লাহ দেখতেছে এরকম আহ মনোযোগ সহকারে তুমি নামাজ করবে নামাজ আদায় করবে তো ভাই আমি সেটাও চেষ্টা করি কিছুদিন আগে জেমস ওয়েব টেলিস্কোপ যে ছবিটা প্রকাশ করছে এই ছবিটা কথা চিন্তা করলে মানে আমার এই ছোট্ট জ্ঞানে আমি কুলাইতে পারি না যে আমরা কিসের মধ্যে আছি দেখেন যে ছবিটা তাই জেমস টেলিস্কোপ ইয়ে করছে একটা বালুর কণা নাকি আকাশের মধ্যে এরকম ধরলে যতটুকু স্পেস এতটুকু স্পেস নাকি কাজ করতে পারছে এবার বুঝেন মহা ব্রহ্মাণ্ড কত বড় কত বড় এইগুলার পিছনে কে আসলে কার কলকাটিতে এইগুলা হচ্ছে এরকম সূর্য এরকম গ্লাক্সি এরকম মিল্কিওয়ে এগুলো কোথেকে আসলো কিভাবে আসলো কেন আসলো এসব কি কার শেষমেশ যদি আল্লাহ হয় তাহলে সবকিছু একসময় ধ্বংস হবে ধ্বংস হয়ে কিন্তু ওনার মধ্যেই চলে যাবে তখন কিন্তু সে একা হয়ে যাবে মানে আমি চিন্তা করে পাই না যে আসলে আমি কি করব আমি কারণ আমি এখন মানে একটা ইয়ের মধ্যে আমি তো আমি এরকম একটা লোকও খুঁজতেছি যে নাকি আমার একটা সঠিক একটা সমাধান দিবে যে আসলে তোমার এইটাই করা উচিত এখন সেই লোকটা কিন্তু আমি আদৌ পর্যন্ত পাই নাই ভাই পাই নাই তারপরে আমি আবার চাইছি যেটা আমি একটু আগে বললাম যেটা মরা টাবা ড্যান ড্যান ধরতে চাইছিলাম ভয় লাগে যদি চলে আসে কেউ আচ্ছা আহ ভাই শোনেন প্রথমত হচ্ছে যে আপনি কারোর কাছে দিক নির্দেশনা চাচ্ছেন আহ আপনি অনেক কোশ্চেনের উত্তর পাচ্ছেন দিক নির্দেশনা আহ করতেছেন দিক নির্দেশনা চাচ্ছেন আমি মনে করি এটা কারোর কাছে জিজ্ঞেস করার থেকে জিজ্ঞেস করার থেকে আপনি নিজে যতটুকু পারেন ইন্টারনেট আছে আপনার কাছে একটু ঘাটাঘাটি করে পড়াশোনা করার চেষ্টা করেন যে পৃথিবী কিভাবে এলো মহাবিশ্ব কিভাবে এলো আপনি গুগলে লিখেন এগুলা আপনি অনেকগুলো অনেকগুলো লেখা পাবেন বিভিন্ন লেখা পাবেন ভালো ভালো সাইটের লেখা পাবেন আপনি একটু পড়ে 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 আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো লেখা কোনটা খারাপ লেখা একটু আপনি নিজে যখন একটু পড়াশোনা করবেন আপনি নিজে বুঝতে পারবেন আর সেকেন্ড অফ অল যে মুরাকাবার কথা বলতেছেন যে আল্লাহ সামনে সরাসরি সামনে চলে আসে ভাই আমার মনে হয় এটা একেবারেই একেবারেই অন্ধ বিশ্বাস এবং ফালতু কথা আর কি না যদি আপনি এটা ফালতু কথা বলেনই কিন্তু এটা তো আমি ট্রাই করি নাই চেষ্টা মানে এটা তো আমি করতে পারি শেষ দেখতে পারি না এটা এটা আমি শেষ দেখতে পারতাম ভাই শুনেন অনেকেই যারা জিনের জিনের আছর হয় যাদেরকে তারা অনেকেই বিশ্বাস করেন এবং মন প্রাণ থেকে বিশ্বাস করেন যে তাকে তাকে জিন নামে কোনো জিনিস দর্ছে কিন্তু জিন বলে তো কোনো কিছু নাই জিনের তো কোনো প্রমাণ পাওয়া যায় না তার একটা মেন্টাল সমস্যা থাকে

বড় গলায় বলবো না কিন্তু এটা অবশ্যই মানসিক ডাক্তার জিন জিন ভূত পরে এগুলোতে বিশ্বাস করবে না এরকম যদি কোনো পেশেন্ট চায় কোনো রোগী চায় তাহলে তাকে কি দিবে ওষুধ দিবে কোনো সুরা তাকে বলবে না এখন আমি কিন্তু মানে একটা জিনিসের অপেক্ষায় আছি আরেকটা জিনিসে আমি এড করছি নতুন সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে কোয়ান্টাম মেথড আছে ওইখানে আমি ব্লাড দিছি তো ওইখানে আপনার একটা ইয়ে হয় আপনি তাহলে যদি মনে করেন কোয়ান্টাম মেথডে আপনার এই লাভ হবে আপনি সেটাও করে দেখতে পারেন সেটা অবশ্যই করে দেখতে পারেন যদি আপনি মানসিক শান্তি এটা কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে মানসিক শান্তি পাবেন না কোনটাতে পাবেন আপনি আপনি নিজেই তো যাচাই বাছাই করেন এটার কোনো ইউনিভার্সাল ইয়া নেই যে এটা এই কাজ করলে আপনি মানসিক শান্তি পাবেন না আপনি পাবেন না আপনি নিজে একটু চেষ্টা করেন তবে 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 আমার একটা খুবই ইচ্ছা আমি সরাসরি এই পৃথিবীতে থাকিয়া জীবিত অবস্থায় আমি আল্লাহরে একটু দেখতে চাই কিন্তু সাহসের সহিত মানে ওনাকে দেখলে যদি ভয় পাই তাহলে চলবে না এখন সাহসের সহিত কিভাবে দেখতে পাবো এটা কেউ কোনো সমাধান আপনার যে ইসের কথা বললেন ধ্যানের কথা বললেন ওটাও টেস্ট করে দেখতে পারেন আপনি গ্যারান্টি থাকেন আপনি কোনো কিছু দেখবেন না ইনিভাবে সাইদ ভাই তাহলে আজকে ভালো থাকেন অনেকক্ষণ কথা হলো আপনার সাথে পরবর্তীতে কথা হবে তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইজান আপনাদের কষ্ট দিলাম না 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 কষ্ট কষ্ট কিছু নেই যুদ্ধ হওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবে তাহলে ঠিক ইউ আচ্ছা আসিফ ভাই